জানুয়ারির শেষ বুধবার আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী এটাই হলো কলকাতা বইমেলা শুরুর দিন। সেই নিয়ম মেনে 2013 কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা শুরু হওয়ার কথা 30শে জানুয়ারি, কিন্তু তার পরিবর্তে এবছর বইমেলা শুরু হচ্ছে 26শে জানুয়ারি, অর্থাৎ 4 দিন আগে। মুখ্যমন্ত্রী নাকি চেয়েছিলেন মেলা এগিয়ে আনা হোক, তাঁর ইচ্ছেতেই এই সময়সূচি বদল। একথা স্বীকারও করে নিয়েছে কলকাতা বইমেলার আয়োজক বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। অথচ গিল্ডের ওয়েবসাইট বলছে অন্য কথা। সেখানে দেখানো হচ্ছে চিরাচরিত নিয়ম মেনেই মেলা হচ্ছে 30শে জানুয়ারি থেকে। বাস্তব আর ওয়েবসাইটের তথ্যের মধ্যে এই ফারাক কেন, প্রশ্ন উঠছেই। বিভিন্ন মহলের মতে আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে চলার এই নিয়ম এভাবে বদল করা যায় না, তাতে প্রভাব পড়তে পারে মেলার আন্তর্জাতিক তকমায়। তাই কি দু ধরনের তথ্য? প্রশ্ন এড়িয়ে গিল্ডের দাবি, বইমেলার উদ্বোধনের তারিখ এগিয়ে আনায় কোনো প্রভাব পড়বে না আন্তর্জাতিক তকমায়। আন্তর্জাতিক স্বীকৃতির কোনো সমস্যা এখানে হয়নি। 26 তারিখ ইনোগ্রেশন হয়ে যাবে, 27 তারিখ থেকে খোলা থাকবে, কিন্তু আমরা এটা নিজেরাও জানি যে 27, 28, 29 হয়তো 3 দিন সমস্ত মেলাটা তৈরি হবে, অর্থাৎ 30 তারিখ থেকে যখন আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী যে মেলাটা আমরা জানি 30 থেকে 10 যে আন্তর্জাতিক ক্যালেন্ডারে, 30 থেকে 10 তো মেলাটা থাকছেই। বরং তাঁদের মতে মেলা শুরু হলো অনেক সময় ছোট মাঝারি স্টলের কাজ শেষ হয় না, মন ভরে না ক্রেতাদের, তাই মেলার উদ্বোধনের তারিখ এগিয়ে আসায় বেশি সময় কলকাতার মানুষ বইমেলায় ঘুরতে পারবেন। ডেকোরেটাররা বড় স্টলগুলো আগে করে, এবার ডেকোরেটার পায় না বলে দেখবেন আপনি বইমেলাতে সবসময় ছোট এবং মাঝারি স্টলগুলো চিরকালই মানে এই ব্যাপারে খুব মানে বিপর্যস্ত থাকে, ওরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবুও প্রশ্ন থাকছেই, শুধু দেশে নয় বিশ্ব আন্তর্জাতিক বইমেলা হিসেবে কলকাতার নাম রয়েছে, মেলার উদ্বোধনের তারিখ বদল সেই খ্যাতিতে সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। সঞ্চয় মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।